ক্লাস 8 তথা অষ্টম শ্রেণীর একটি ভূগোল প্রশ্ন, গুরুত্বপূর্ণ অবশ্যই প্রশ্নটি, পরীক্ষার পূর্বে একবার দেখিয়ে নিও। তোমাদের সেকেন্ড সামেটিভ হয়তো শুরু হয়ে গেছে অনেকেরই, অনেকেরই হয়তো হয়নি। যাই হোক, তোমাদের টোটাল মার্কস হচ্ছে 25 এবং তুমি টাইম পাবে 50 মিনিট, অর্থাৎ 1 ঘন্টার কাছাকাছি। তাহলে আমরা চলো প্রশ্নটা দেখে নিই। প্রথমে এমসিকিউ তিনটে রয়েছে, এখানে কিন্তু এমসিকিউতে কোনো অথবা থাকবে না। একটি শীতল স্থানীয় বায়ু, এখানে দেখবে যেগুলো আছে চিনুক, লু এবং শিরক্ষ, এগুলো উষ্ণ স্থানীয় বায়ু। তাহলে উত্তর হচ্ছে বোরো। তোমাদের স্থানীয় বায়ু যেখানে আছে সেখান থেকেই এটা পড়লে বুঝতে পারবে। পৃথিবীর দীর্ঘতম পর্বতমালা, এই প্রশ্নের অ্যান্সারটি তোমরা কমেন্ট সেকশনে দিও, তাহলে আমি বুঝতে পারবো যে কতজন স্টুডেন্ট রয়েছো যারা 8 থেকে দেখছো আমার এই চ্যানেল, তাদের স্কুলের ঠিকানাটি বা স্কুলটিও জানিও, তাহলে বুঝতে পারবো কত দূর থেকে আমার বিভিন্ন স্টুডেন্টরা বা কাছ থেকে দেখছো। উত্তর আমেরিকার ফল বলা হয় কোন ঋতুকে মূলত? তাহলে এখানে বলা হচ্ছে শরৎ ঋতুকে। শূন্যস্থান পূরণ, তাহলে আমরা তিনটা এমসিকিউ শেষ হলো, এবারে শূন্যস্থান পূরণ করে যে কোনো দুটি। বাম্পি ক্লাউড, ক্রেটোকিউমুলাস মেঘের অপর নাম, ডোলড্রামসের অক্ষাংশগত বিস্তার 0 থেকে 5 ডিগ্রি, লা প্লাটা নদী মোহনার কাছে কি নামে পরিচিত? না, রিও ডি লা প্লাটা। এরপরে দু এক কথায় উত্তর দাও তিনটি। উত্তর আমেরিকার উচ্চতম গিরিশৃঙ্গ মাউন্ট ম্যাককিনলে, পারানা ও প্যারাগুয়ে নদীর অববাহিকায় কোন সমভূমি? উত্তর গ্রানচাকো সমভূমি। এখানে দেখবে 4টে সমভূমি রয়েছে, যে কোনো একটা আসতে পারে। পৃথিবীর বৃহত্তম মোটরগাড়ি নির্মাণ কেন্দ্র ডেট্রয়েট। এই যে বৃহত্তম মোটরগাড়ি হোক বা ইস্পাত কারখানায় হোক বা মাংস উৎপাদন কেন্দ্র হোক, এগুলো একটু বৃহত্তমগুলো দেখবে। বিভিন্ন খনিজ উৎপাদনের যেটা বৃহত্তম রয়েছে সেগুলো একটু দেখবে। পৃথিবীর ফুসফুস কাকে বলা হয়? না, আমাজন অববাহিকার সেলভা অরণ্যকে। এরপরে স্তম্ভ মেলানো রয়েছে 4টি হাফ আপ করে, চারণ ভূমি, এটার সঙ্গে কোনটা যাবে? না, এস্টেন্সিয়া। ওরিনোকো নদী, এটার উৎপত্তি লাভ করেছে পারিমা পর্বত থেকে। মৃত্যু উপত্যকা প্রবণতা, টেনেসি নদী বৃহত্তম নদী পরিকল্পনা। তাহলে এটা ছিল স্তম্ভ মেলাও। এরপরে সংক্ষেপে উত্তর দাও যে কোনো দুটি। বজ্রমেঘ কাকে বলা হয় ও কেন বলা হয়? কিউমুলোনিম্বাস মেঘকে এটা মাথায় রাখবে। পৃথিবী রুটির ঝুড়ি কাকে বলা হয়, কেন বলা হয়, নিশ্চয়ই জানো খুব সোজা উত্তর। যোজক কাকে বলে বা বলতে কি বোঝো? অবশ্যই উদাহরণ দেবে, যেমন পানামা যোজক। 22 ব্যালট সূত্র, এই সূত্রটি অবশ্যই তোমাদের জানা উচিত, সেটা করে নেবে উত্তর। এরপরে 3 নম্বর মানের দুটো প্রশ্ন, পরিচলন বৃষ্টিপাতের উৎপত্তি উদাহরণ সহ ব্যাখ্যা করো। এটা পরিচলন বৃষ্টিপাত ছাড়াও শৈলক্ষেপ আছে, ঘূর্ণ আছে, তিনটা বৃষ্টিপাতই দেখে রাখবে, যে কোনো একটা আসতেই পারে। আমাজন নদী অববাহিকাতে কোনো বদ্বীপ গড়ে ওঠেনি কেন? অর্থাৎ তার বদ্বীপ না গড়ে ওঠার কারণ বা প্রদীপ গড়ে ওঠে না তার প্রতিকূলতার কারণগুলি অবশ্যই লিখতে হবে। 3টে পয়েন্ট লিখবে তাহলেই হবে। পার্থক্য লেখো, স্থলবায়ু সমুদ্র বায়ু আসতে পারে, ঘূর্ণবাত প্রতিব ঘূর্ণবাত আসতে পারে, ক্যাটাবেটিক বায়ু অ্যানাবেটিক বায়ু আসতে পারে, এগুলো দেখবে একটু। দক্ষিণ আমেরিকার মহাদেশটি বেশিরভাগ অংশ কোন জলবায়ুর অন্তর্গত? অর্থাৎ অক্ষাংশের পরিপ্রেক্ষিতে জলবায়ুর উপর যে প্রভাব, সেই জায়গাটা দেখলেই এটা উত্তরটা করতে পারবে। এরপরে 5 নম্বর মানের একটি প্রশ্ন উত্তর করতে হবে। এখানে বায়ুর চাপ বলয়ের সাথে আয়নবায়ু ও পশ্চিমবায়ুর সম্পর্ক চিত্র সহ বুঝিয়ে দাও। এটা একটাও আসতে পারে, আয়নবায়ু পশ্চিমবায়ু মেরুবায়ু, এটা আসতে পারে চাপ বলয়ের সাথে নিয়তবায়ু সম্পর্ক, এটাও আসতে পারে, এইভাবে প্রশ্নটা আসতে পারে। আবার চাপ বলয়ের অবস্থান চিত্র সহ ব্যাখ্যা করে এটা আসতে পারে। নেক্সট, উত্তর আমেরিকার হ্রদ অঞ্চলের কৃষির উন্নতি অথবা শিল্পের উন্নতি আলোচনা করে, এই প্রশ্ন হচ্ছে মোট 25 নম্বরের প্রশ্ন। উত্তর আশা করি সকলেই করতে পারবে, না পারলে জানিও। সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং পরীক্ষা ভালো হোক এই কামনা জানিয়ে এখানে শেষ করি।